পরিবেশ এবং শহরকে পরিচ্ছন্ন রাখতে কোন্নগর পৌরসভার অভিনব উদ্যোগ। এবার থেকে পৌরসভার গাড়ি বাড়ি থেকে নেবে নয় রকমের নোংরা আবর্জনা। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। পরিবেশ এবং শহরকে পরিচ্ছন্ন করতে কোন্নগর পৌরসভার অভিনব উদ্যোগ। এবার থেকে পৌরসভার গাড়ি বাড়ি থেকে নেবে নয় রকম নোংরা আবর্জনা। এমন অভিনব উদ্যোগ রাজ্যেই প্রথম বলে দাবি কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাসের। প্রতিদিন বাড়ি থেকে নয় রকমের নোংরা আবর্জনা নেবে পৌরসভার গাড়ি। এই অভিনব উদ্যোগটি নিল কোন্নগর পৌরসভা। এমন উদ্যোগ রাজ্যের মধ্যে প্রথম বলে দাবি কোন্নগর পৌরপ্রধানের। কোন্নগর পৌরসভার গাড়ি ইতিমধ্যেই বাড়ি থেকে নয় রকম নোংরা আবর্জনা তোলা শুরু করেছে। এই উদ্যোগ বাস্তবায়নের জন্য চালু করা হয়েছে বিশেষ এক গাড়ির। এই গাড়িতে নোংরা আবর্জনার ভাগ করা থাকবে। আলাদা আলাদা নোংরা আবর্জনার জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে, যাতে বাড়ির সমস্ত রকম বর্জ্য পদার্থগুলি সাধারণ মানুষ এই গাড়িতে ফেলতে পারেন। আগে পৌরসভার গাড়িতে পচনশীল বর্জ্য পদার্থই দেওয়া হতো, বাড়ির বাকি বর্জ্য পদার্থ ফেলতে সমস্যা হতো মানুষের। অনেকে আবার রাস্তার পাশে ফেলে দিত, এতে শহরের পরিচ্ছন্নতা নষ্ট হচ্ছিল। এবার থেকে নয় রকমের নোংরা আবর্জনার মধ্যে থাকছে ওয়েট ওয়েস্ট, ড্রাই ওয়েস্ট, নন এমএলপি ওয়েস্ট, স্যানিটারি ওয়েস্ট, ই ওয়েস্ট সহ অন্যান্য জিনিস। এই উদ্যোগ সম্পর্কে কোন্নগর পৌরসভার পৌরপ্রধান স্বপন দাস বলেন, এই অভিনব উদ্যোগ রাজ্যে এই প্রথম। আগে পৌরসভার গাড়ি শুধুই বাড়ির পচনশীল বর্জ্য পদার্থ নিত, ফলে বাকি অপচনশীল বর্জ্য পদার্থ ফেলতে সমস্যায় পড়তে হতো মানুষদের। মানুষ চাইত পৌরসভার গাড়ি বাড়ির সমস্ত বর্জ্য পদার্থই নিয়ে যাক। সাধারণের এই সমস্যা দূর করতে এবার থেকে গৃহস্থলীর নয় রকমের নোংরা আবর্জনা সংগ্রহ করবে পৌরসভার ময়লা সংগ্রহের গাড়ি। সাধারণের সুবিধার্থে এবং পরিবেশ ও কোন্নগর শহরকে সর্বদিক থেকে স্বচ্ছ করে তুলতে এই উদ্যোগ খুবই কার্যকারী হবে। পৌরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কোন্নগর শহরবাসী। আমরা কোন্নগর পৌরসভার থেকে এবার প্রথম একটা নতুন উদ্যোগ নিয়েছি, কারণ লোকের বাড়িতে যে সমস্ত ওয়াস্টগুলো বেরোয় সেগুলো সবগুলো তারা দিতে পারছে না। যেমন মেয়েদের স্যানিটারি ন্যাপকিন থেকে আরম্ভ করে বাড়ির টিউবলাইট, তারপরে কম্পিউটার, সুইচ বোর্ড, প্লাগ, এই ধরনের জিনিসগুলি এতদিন নেওয়া হতো না, এবং এগুলি আলটিমেটলি এগুলি স্থল থাকতো রাস্তা। সেগুলি ন ধরনের, আমরা একটা গাড়ির মধ্যে ন ধরনের জিনিস আমরা নেওয়ার ব্যবস্থা করেছি, যাতে এগুলো আর ওখানে গিয়ে সেগ্রিগেট করার দরকার হবে না, আলাদা করার কোনো দরকার হবে না। আমরা প্রথমেই একদম উৎসতেই আলাদা করে ন ধরনের জিনিস দিচ্ছি। যেমন এক ধরনের, ধরুন বাজারের লোকের বাড়িতে যা সাধারণত বেরোয়, যেমন সবজি, চোকলা, রান্না, বাসি খাবার, এগুলি একটা জায়গায় রাখছি। আবার যেগুলি শক্ত আছে সেগুলি বাক্স টাক্স এগুলি একটা জায়গার মধ্যে রাখছি। এরকম ন ধরনের আর্টিকেলস আমরা নটা রেখেছি, নটা বাক্স রেখেছি একটা গাড়ির মধ্যে, ন ধরনের জিনিস তারা দিতে পারবে। যে সমস্ত ওয়াস্টগুলো বেরোচ্ছে লোকের বাড়ির থেকে, আমরা দৈনন্দিন যা ব্যবহার করছি জিনিসগুলো, সেই যেই জিনিসগুলো অব্যবহৃত হিসাবে থেকে যাচ্ছে, সেই জিনিসগুলি আমরা যদি কালেক্ট করে নিয়ে, আজকের থেকে তার সূচনা হলো পশ্চিমবাংলার মধ্যে প্রথম পৌরসভা কোন্নগর পৌরসভা, যে পৌরসভা আমাদের এক্সিকিউটিভ অফিসার, স্যানিটারি ইন্সপেক্টর এবং আমাদের কর্মচারীরা সবাই মিলে একটা অভিনব পন্থা আবিষ্কার করে তারা লোককে দিয়ে, আমাদের লোককে দিয়ে আমরা এগুলো বানিয়ে সেটাকে রাস্তায় থ্রু করে দেখলাম আজকে সকালবেলা বহু মানুষের সারা পেয়ে গেছে। এবং যেগুলো মানুষ দিতে ইতস্তত করতো, ন্যাপকিন ট্যাপকিনগুলো, এগুলো কিন্তু মানুষ স্বেচ্ছায় এখন দিয়ে দিচ্ছে। মানুষ চাইছিল এগুলো পৌরসভা নিক, কিন্তু তারা মুখ দিয়ে সেগুলো বলতে পারছিল না, ফলে সেখানে নানা রকম অসুবিধা হচ্ছিলো। মানুষের অব্যবহৃত কাপড় জামা যেগুলো বাড়িতে ওয়াস্ট হিসাবে থাকতো রাস্তাঘাটে ফেলে দিত ছুঁড়ে, তারপরে ধরুন বিছানার তোষক টোষক পুরনো হয়ে গেলে এগুলি রাস্তার মধ্যে ফেলে দিত, এখন কিন্তু সেই জিনিস হবে না, আমাদের গাড়িগুলোতে সেই জিনিসগুলো তুলে দেবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, কোন্নগর। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।